3 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তা আজকের বাজারে এই যে যে মুড়ি কাটা পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এক গাড়ি মুড়ি কাটা নতুন পেঁয়াজ চলে এসেছে, আমাদের দেশি নতুন পেঁয়াজ। দর্শক, এর আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ইন্ডিয়ান সাউদের পেঁয়াজ, তারপরে ইন্ডিয়ান যে ইন্দুরের পেঁয়াজ, তারপরে নাসিকের পেঁয়াজ, সকল পেঁয়াজে কিন্তু এসেছে। আবার 4 মাস আগে থেকেই কিন্তু ইন্দুরের যে ইসের আপনার ইন্দুরের পেঁয়াজ, তারপর হচ্ছে বেশিরভাগ হচ্ছে সাউদের পেঁয়াজ, সাউদের যে নতুন পেঁয়াজ, আমরা বাংলাদেশিরা কিন্তু জানি না বাংলাদেশে ইন্ডিয়া থেকে নতুন পেঁয়াজ 4 মাস আগে থেকে এসেছে। তা এখানে হচ্ছে আমাদের যে দেশি পেঁয়াজগুলো আছে, মুড়ি কাটা পেঁয়াজ যাকে বলে, সেই পেঁয়াজ কিন্তু দর্শক বাজারে চলে এসেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইরা কিন্তু এই যে পেঁয়াজগুলো নামাচ্ছে, আর এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানবো। আর দর্শক, আর কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে বাজারে কিন্তু এই এই পেঁয়াজি বড় সাইজের পেঁয়াজ চলে আসবে। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে যে পেঁয়াজগুলো নামাচ্ছে, এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানবো এই ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। এই পেঁয়াজটা কোথা থেকে এসেছে? পেঁয়াজ আসছে ভাই রংপুর পীরগঞ্জ বালুয়াহাট থেকে। রংপুর পীরগঞ্জ থেকে? হ্যাঁ, রংপুর পীরগঞ্জ থেকে। দর্শক, রংপুর পীরগঞ্জ থেকে এসেছে, আর রাজশাহীর দিকেও তো এই পেঁয়াজগুলা হয়ে গিয়েছে এরকম সাইজ। এরকম সাইজ হয়নি এখনো রাজশাহীটা, মানে বীজ কেবল বাগারটা, হ্যাঁ দেরি আছে ওইটা, একটু দেরি আছে আমাদের এটা বিক্রি হওয়ার পর। এরা বিক্রি হওয়ার পর আমরা সবার আগে লাগাই। এরা হচ্ছে আপনারা সবার আগে লাগান, এরা তো মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। আর এরে বড় বড় সাইজের হয়ে আসতে কত দিন লাগবে? এটা বড় সাইজ হয়ে আসতে আরো 15-20 দিন লাগবে। 15-20 দিন লাগবে দর্শক, 15-20 দিন। আপনাদের একটু দেখাই আমি, এই যে এক এক ছড়িয়ে একটু দেখাচ্ছি। পেঁয়াজের সাইজ কিন্তু বেশি ভালোই বড় সাইজ হয়েছে, দেখুন এই যে ভালো বড় সাইজ কিন্তু হয়ে গিয়েছে। এই পেঁয়াজটা আপনার উঠতে সময় লাগবে 2 মাসের মতো, না ভাই? হ্যাঁ, 2 মাসের মতো। 2 মাসের মতো সময় লাগবে, 2 মাস পরেই কিন্তু বাজারে নতুন দেশি নতুন পেঁয়াজ চলে আসবে, আর তখন কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই আরো কমে যাবে, না ভাই? কমতির ভিতর আসবে। এখন বর্তমানে যে দাম আছে, আর দেশি পেঁয়াজ কিন্তু বাজারে সেরকম পাওয়াই যাচ্ছে না। আমরা কিন্তু মুকামেও গিয়েছিলাম, আপনারা জানেন আমরা এদিকে পাবনা থেকে শুরু করে কুষ্টিয়া হয়ে মাছপাড়া, কুষ্টিয়া মাছপাড়া হয়ে তারপরে ঝিনাইদহ শৈলকুপা, এদিকে মাগুরা হয়ে ফরিদপুর হয়ে তারপরে কিন্তু আবার আমরা এই শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার হয়ে আবার এখন বর্তমানে আছি গাজীপুরে। তা এটি বর্তমান দাম কেমন যাচ্ছে ভাই, যদি বল? ভাই আপাতত আমরা বিক্রি করতেছি 90 টাকা কেজি। 90 টাকা কেজি দর? হ্যাঁ, 90 টাকা ছড়ি একবার গাছ সহ 90 টাকা কেজি। 90 টাকা কেজি, ধন্যবাদ আপনাকে। তো এটা হচ্ছে পাইকারি দাম। তা আপনি কি প্রতিদিনই নিয়ে আসেন? আমি প্রতিদিনই এক গাড়ি করে নিয়ে আসি এই আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে। সুপার, ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন এই পেঁয়াজের দাম কেমন ছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।